This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভিলাইন বাংলায় আপনাদের সকলকে আবারো স্বাগত রনি পাড় হচ্ছে আপনাদের সঙ্গে দেখুন ওড়িশা উপকূলে আছড়ে পড়ল দানা ধনতেরাসে ক্যাশেট গোল্ড এন্ড ডায়মন্ডে এসে গেল সুবর্ণ সুযোগ হলমার্ক ও এইচওয়াইডি কোডযুক্ত প্রতি গ্রাম সোনার গহনায় পাওয়া যাচ্ছে 600 টাকা ছাড় সঙ্গে উপহার ধামরা এবং ভিতরকণিকার মাঝখানেই ল্যান্ডফল হলো এই সাইক্লোনের রাত 11:30টার পর ঘন্টায় 120 কিলোমিটার বেগে আছড়ে পড়ল এই ঘূর্ণিঝড় ল্যান্ডফলের শেষ পর্যায়ে চলছে এখন ল্যান্ডফল প্রক্রিয়া শুরু হওয়ার পর দানা তাণ্ডব চালায় ওড়িশা উপকূলে আমাদের সহকর্মী সিজার মণ্ডল এই মুহূর্তে রয়েছেন একেবারে ঘটনাস্থল থেকে সিজার এবং সুপ্রিয় দুজনেই রয়েছেন সুপ্রিয় রয়েছেন চাঁদিপুর থেকে এবং ধামরা থেকে রয়েছেন সিজার সিজার ধামরা এবং ভিতরকণিকার মাঝখানে ল্যান্ডফলের ঘটনায় ল্যান্ডফল ঘটেছে এবং তার শেষ প্রক্রিয়া চলছে আবহাওয়ার কি গতি প্রকৃতি দেখছো দেখো সেই আবহাওয়ার গতি প্রকৃতি তোমাকে দেখাবো ল্যান্ডফল হয়ে গিয়ে থাকলেও ল্যান্ডফলের যে বাকি প্রক্রিয়াটা সেটা চলছে তার প্রমাণ কিন্তু মিলছে এখনও মারাত্মকভাবে বৃষ্টি হচ্ছে সেই সঙ্গে বাতাসের দাপট রয়েছে এবং সকাল থেকে যে ল্যান্ডফলের কথা 11:30 থেকে হলো সেটা কিছুটা ডিলেড হয় এবং ডিলেড হওয়ার পরে এখনও ল্যান্ডফল এই প্রক্রিয়ার মধ্যেও যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টি তুমি দেখতে পাচ্ছ এবং সঙ্গে সঙ্গে বাতাসের যথেষ্ট দাপট রয়েছে যেটা আমি বললাম তোমায় এবং সেই সঙ্গে যে ক্ষয়ক্ষতি প্রচুর জায়গায় গাছপালা উপড়ে গেছে যেটা প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি কারণ এখনও আবহাওয়া দুর্যোগ না কাটার ফলে সার্বিক যে চিত্রটা সেটা সরকারের কাছেও স্পষ্ট নয় বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে গেছে জায়গায় জলস্ফীতি হয়েছে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা কাঁচা বাড়ি বেশ কিছু জায়গায় ধসে পড়েছে এবং আমি তোমাকে একটা একদম ধামরা শহরের মধ্যে এই পেট্রোল পাম্পটা দেখাবো এই পেট্রোল পাম্পের ওপরের যে কাঠামোর ওপরের যে ধাতব যে পাতগুলো দেখছো কীভাবে দুলছে দানবীয় শক্তিতে ডানার যে তীব্রতা হাওয়া বাতাসের তীব্রতায় সেই দানবীয় শক্তিতে এই ধাতব পাতগুলোকে একেবারে ছিঁড়ে খুঁড়ে দেওয়া হয়েছে তোমাকে নিচেও দেখাবো তোমাকে এইভাবে ছিঁড়ে খুঁড়ে পড়ে গেছে এই ধাতব পাত এগুলো সমস্তই ধাতব পাত অর্থাৎ এখান থেকেই আন্দাজ করা যায় যে যে সময় ল্যান্ডফল হয় এবং যে সময় আই অফ দ্য সাইক্লোন অর্থাৎ একদম ভর কেন্দ্রটা যখন পাস করে 110 থেকে 120 কিলোমিটার স্পিডে ধামরা শহরের ওপরে এই ধরনের ইম্প্যাক্ট আমরা দেখতে পাচ্ছি এবং যেটা জানা যাচ্ছে যে ভিতরকণিকায় ম্যানগ্রোভ ফরেস্টে ইম্প্যাক্ট আরও বেশি হয়েছে এবং ম্যানগ্রোভ ফরেস্ট অনেকটাই কার্যত বাঁচিয়ে দিয়েছে উপকূলের জনবসতি বা জনপদগুলোতে সে না হলে এই ক্ষয়ক্ষতি আরও অনেকটা বেশি হতো এমনটাই আশঙ্কা প্রকাশ করছেন আবহাওয়াবিদরা বেশ সিজার তুমি নজর রাখো এবার একটু চাঁদিপুরের দিকেও নজর রাখতে হচ্ছে কারণ সেখান থেকে আমাদের সহকর্মী সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে চাঁদিপুরের ছবি দেখাচ্ছি প্রথমে আপনাদের একই ছবি ল্যান্ডফল ঘটে গেছে ধামরা এবং ভিতরকণিকার মাঝখানে এখন চাঁদিপুরের ছবি দেখছেন আপনারা ওড়িশার উপকূলে আছড়ে পড়েছে দানা এবং তার প্রভাব দেখা যাচ্ছে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে চাঁদিপুরের ছবি দেখবো সুপ্রিয় রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রিয় আমাদের সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রিয় সমুদ্রের জলোচ্ছ্বাস দেখতে পাচ্ছি এখনকার আবহাওয়ার কি পরিবর্তন দেখছো দেখো ল্যান্ডফল প্রসেস চলছে আর যার জেরে গতকাল রাত থেকে এই চাঁদিপুর বা ওড়িশার বিস্তীর্ণ যে উপকূলবর্তী এলাকাগুলো রয়েছে সেখানে যে প্রবল বৃষ্টি বা মুষলধারায় বৃষ্টি এবং তার সঙ্গে ঝোড়ো হওয়ার যে দাপট সেই একই পরিস্থিতি কিন্তু এখনও বজায় রয়েছে হাওয়ার দাপট এখন কিছুটা কমলেও বৃষ্টির দাপট কিন্তু যথেষ্ট রয়েছে মুষলধারায় বৃষ্টি চলছে এবং যেটা হাওয়া অফিসের তরফ থেকে জানানো হচ্ছে যে এই ল্যান্ডফল প্রসেস অর্থাৎ এই ঘূর্ণিঝড় দানার যে লেজের অংশ অর্থাৎ টেল তা স্থলভাগে ঝুঁকতে কিন্তু আরও প্রায় 1 থেকে 2 ঘন্টা সময় লাগবে অর্থাৎ সেই সময় পর্যন্ত এই যে পরিস্থিতি অর্থাৎ প্রতিকূল আবহাওয়া বা আবহাওয়ার এই যে অবনতি এই ছবি কিন্তু বজায় থাকবে এমনটাই কিন্তু জানতে পারছি আমরা এবং তার পরবর্তীতে এই যে ঘূর্ণিঝড় দানা সেটা কিন্তু যে তীব্র ঘূর্ণিঝড় থেকে সিভিয়ার সাইক্লোন থেকে ধীরে ধীরে শক্তি হারিয়ে সেটা সাধারণ ঘূর্ণিঝড়ের আকার নেবে এবং তারপর উত্তর ওড়িশা পার করে মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে কিন্তু তার আগে এই যে দুর্যোগের পরিস্থিতি আমরা একেবারে দাঁড়িয়ে রয়েছি চাঁদিপুর সমুদ্র সৈকতে সম্পূর্ণ জনশূন্য চারিদিকে কোথাও কোনো রকম মানুষের উপস্থিতি কিন্তু
দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ রাতভর যে মুষলধারায় বৃষ্টি এবং সকাল থেকেও কিন্তু ঠিক একইভাবে বৃষ্টি হয়ে চলেছে। আমাদের কাছেই সমুদ্র রয়েছে, কিন্তু সমুদ্রের জল এই মুহূর্তে দেখানোর মতন পরিস্থিতি নেই, তার কারণ এত মেঘে ঢাকা এবং তার সঙ্গে যে মুষলধারায় বৃষ্টি চলছে তার ফলে কিন্তু সমুদ্রের জলোচ্ছ্বাস বা গর্জন সেই বিষয়টা আমরা আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে পারছি না। কিন্তু মুষলধারায় বৃষ্টি চলছে, তার সঙ্গে হাওয়ার দাপট রয়েছে এবং এই পরিস্থিতি যে আরও বেশ খানিকটা সময় ধরে চলবে তা বলার অপেক্ষা রাখে না, তার কারণ এখনও পর্যন্ত তার যে ল্যান্ডফল প্রসেস সেটা চলছে, অর্থাৎ ল্যাগের অংশ বা টেল যাই বলা হোক না কেন সেটা স্থলভাগে ঢুকছে। গতকাল মধ্যরাতে স্থলভাগে ঢোকার পর আই তার ল্যান্ডফলের যে ল্যাজের অংশ সেটা এখন কিন্তু স্থলভাগে ঢুকছে, আর যার জেরে এই উড়িষ্যার উপকূলবর্তী এলাকায় ইতিমধ্যেই কিন্তু আমরা যেটা জানতে পারছি উড়িষ্যার প্রশাসন সূত্রে যে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি মানুষ তাদেরকে লোল্যান্ড এরিয়া বা যে সমস্ত পাকা বাড়িগুলো রয়েছে সেই সমস্ত মানুষদের সাইক্লোন সেন্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত কিন্তু এই যে বালেশ্বর ডিস্ট্রিক্টের চাঁদিপুর বা অন্যান্য যে সমস্ত উপকূলবর্তী এলাকা রয়েছে সেখানে বড়সড় কোনো ক্ষয়ক্ষতির বা প্রাণহানির কোনো রকম কোনো খবর আমরা এখনও পর্যন্ত পাইনি। কিছু কিছু জায়গাতে কিছু গাছ উপড়ে পড়ার মতন বা কিছু পাকা বাড়ি যেগুলো ছিল কাঁচা বাড়ি যেগুলো ছিল সেগুলো ভেঙে পড়া, প্রবল বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়ের দাপটে এ ধরনের কিছু খবর পাওয়া গেছে, কিন্তু তার বাইরে বড় ধরনের কোনোরকম কোনো বিপত্তি বা প্রাণহানির মতন খবর এখনও পর্যন্ত উঠে আসেনি বলেই জানতে পাচ্ছি আমরা। বেশ, অনেক ধন্যবাদ তোমাদের, ধন্যবাদ সিজার, ধন্যবাদ সুজয়, সুপ্রিয়, তোমাদের দুজনকে ধন্যবাদ। তোমরা সাবধানে কাজ করো এবং পাশাপাশি আমরা যেমন জানি যে দানার প্রভাব পড়েছে এবং দানার প্রভাবে কিন্তু উপকূলবর্তী অঞ্চল সেখানে গভীর প্রভাব পড়েছে, দানার দাপট দেখা যাচ্ছে একের পর এক জায়গায়। পরপর ছবি দেখছেন এখন আপনারা, ধামরা ওড়িশার ছবি প্রথমে দেখাচ্ছি আপনাদের, সেখানে প্রচুর পরিমাণে গাছপালা ভেঙেছে, পাশাপাশি এখনও পর্যন্ত বৃষ্টিপাত চলছে, মুষলধারে বৃষ্টি, ঝোড়ো হাওয়া। পারাদ্বীপের ছবি দেখছেন, ভদ্রক ওড়িশার ভদ্রকের ছবি দেখাচ্ছি, পাশাপাশি দেখছেন দীঘার ছবি, দীঘাতেও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের জলোচ্ছ্বাসের ছবি, একের পর এক ছবি দেখছেন আপনারা। গতকাল রাত 11:30টায় সে সময় দানা আছড়ে পড়েছে, তার ল্যান্ডফল ঘটেছে এবং ল্যান্ডফলের শেষ প্রক্রিয়া, কিন্তু পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু দানার দাপট মোটামুটি অব্যাহত রয়েছে, আবহাওয়া সূত্র থেকে তেমনই জানা যাচ্ছে।